তেসরা জুন বৃহস্পতিবার রাত 8টায় অনিমেষ করাচ্ছে এডিটর স্পিকে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। 6,03,681 কোটি টাকার বাজেট প্রস্তাব, ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি, 2,14,681 কোটি টাকা। করোনায় রাজশাহী মেডিকেলে আরো 9 জনের মৃত্যু, বিধিনিষেধ মানতে অনীহা, সাতক্ষীরায় শনিবার থেকে লকডাউন। খাল নর্দমার দায়িত্ব 2 সিটির হাতে এলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর, আগের চেয়ে জলজট কমেছে দাবি 2 মেয়রে। করোনা মহামারীর অনিশ্চয়তার মধ্যে আরও একটি বাজেট দিলেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল, এবারের আকার 12.5% বাড়িয়ে ধরা হয়েছে 6,03,681 কোটি, আর করোনা মোকাবিলায় বরাদ্দ 10,000 কোটি টাকা। প্রস্তাবিত এই বাজেট পাশ হবে 30 জুন। এ নিয়ে কথা বলতে মিন্টু রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এবং গুলশান থেকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। শুরুতেই মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনার কাছে জানতে চাই যে এবার আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাজেটে এই করোনা পরিস্থিতিতে দারিদ্র সীমার নিচে নেমে এসেছেন প্রায় 2.5 কোটি মানুষ, আজ যে বাজেট উপস্থাপিত হলো এতে তাদের সুরক্ষার জন্য কতটুকু সহায়ক হবে এই বাজেট? জি ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি ডক্টর ফরাসউদ্দিনকে আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। তাই নিয়োজন অর্থনীতিবিদ এবং অন্যান্য যারা পণ্ডিত ব্যক্তিরা আছেন এই বাজেট সম্বন্ধে আলোচনা করবেন, পর্যালোচনা করবেন এবং ক্রিটিক্যালি দেখবেন আমরা আশা করি। আমি যেহেতু সরকারের মধ্যে আছি, আমার মন্তব্যটা বিতর্কের লোক হিসেবে তবুও আমি কোনো পক্ষপাতিত্ব করব না। এই যে 2.5 কোটির সংখ্যাটা কত কয়েকজন ঘুরছে এটা নিয়ে আমারও কিছু সন্দেহ নয়, সংশয় আছে। এই ভিত্তিটা শক্ত ভিত্তির উপরে কিনা আমি আমার জানার মানে একটা আগ্রহ আছে। তবে অনেক লোক নতুনভাবে দারিদ্র সীমার নিচে গেছেন, এটা নিঃসন্দেহে সত্য। আবার এইটাও সত্য আমার ধারণায় যে অনেকে আবার ওই লেভেল থেকে আবার ফিরে এসছেন তাদের পুরনো লেভেলের কাছাকাছি, এবং এই প্রক্রিয়া এমনিতেই চলে মানে স্বাভাবিক নিয়মে, আর করোনার জন্য এই প্রক্রিয়াটা আরও হয়তো দীর্ঘায়িত হয়েছে বা ইয়ে হয়েছে এইটা। এখন আপনার কথা যেটা মূল কথা, 2.5 কোটি না হোক 2 কোটি হোক, গরিব তো গরিবই এবং তাদের পাশে সরকারকে দাঁড়াতেই হবে। আমরা কী করছি এই বাজেটে আপনি দেখবেন, আমি মোটা দাগে বলি এই বাজেটটা আপনি দেখেন, সামাজিক সুরক্ষা খাত যেটা খুব পরিচিত একটা নাম, সরাসরি টাকা দেওয়া হয় গরিব মানুষকে, সেই খাতটাকে প্রসারিত করার একটা পরিষ্কার ঘোষণা এসছে। নতুন যারা নতুন দরিদ্র হয়েছেন তারাও এখন ইনক্লুড হবেন এই খাতে, এবং খাদ্য সহায়তা 10 টাকা মূল্যের চাল যে দেওয়া হয় সেই যে কর্মসূচি প্রথম শুরু করেছিলেন আমাদের সরকার সেইটাও চলবে। এছাড়া আরও নানাবিধভাবে সহায়তা করা হয় দরিদ্র মানুষ। তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সহায়তা যেটা আমি মনে করি এই বাজেট যেটা আমি দেখলাম, এই বাজেটে আমার ধারণা এটা অত্যন্ত জনপ্রিয় একটি বাজেট, জনবান্ধব একটি বাজেট। আপনি লক্ষ্য করেছেন দেশীয় পণ্য যেগুলা উৎপাদিত পণ্য বা দেশীয়ভাবে প্রসেসড পণ্য প্রতিটি ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী বা সরকার অনেক রেয়াত দিয়েছেন, এবং ভ্যাটের উপরেও রেয়াত দিয়েছেন, করের উপরে রেয়াত দিয়েছেন। তার মানে কি, সরকার চাইছেন যে দেশের যে নিজস্ব উৎপাদ যেটা আছে, স্মল স্কেলে হোক, মাঝারি স্কেলে হোক, বড় স্কেলে হোক, সেখানে যেন বাড়তি উৎপাদন আসে। তো বাড়তি উৎপাদন মানে বাড়তি বিনিয়োগ, বাড়তি শ্রমিক, এবং এইগুলা যেহেতু অত্যন্ত সাধারণ মানের, যেমন বলা হয়েছে গৃহস্থালী জিনিস, বলা হয়েছে নিম্নমানের ইঞ্জিনিয়ারিং, যে সকল বিভিন্ন শিল্প এইগুলাতে শিল্পের এইগুলাতে ট্যাক্স রেয়াত দেওয়া হয়েছে, ব্যাট রেয়াত দেওয়া হয়েছে, অবভুক্ত করা হয়েছে। সুতরাং এইগুলাতে নতুন নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে বলে আমার ধারণা। এছাড়া কৃষিতে বিশাল একটি ভর্তুকির পরিমাণ রাখা হয়েছে, কৃষিতে যান্ত্রিকীকরণের একটা বিশাল প্রচেষ্টা নেওয়া হয়েছে, আপনারা দেখেছেন এইটা। এবং এই কৃষি যান্ত্রিকীকরণ হলে কেউ কেউ বলেন যে এর ফলে তো কিছু লোকের চাকরি যাবে, এটা আমি মনে করি না, কারণ আমি কৃষির সঙ্গে সম্পৃক্ত, আমি কৃষি এলাকার মানুষ, আমার ভোটাররা 90% কৃষক।
এইবার যে বৈশাখটা গেল আমার এলাকার সবচেয়ে বেশি বড় ধান, যেটা মনে করা হয়েছিল যে মেশিন দেওয়ার ফলে বোধ হয় চাকরি থাকবে না মানুষের, আরও চাকরি বেড়েছে, আরও ওই যে তরি ধান কাটা হয়েছে মেশিন দিয়ে, কিন্তু এগুলা শুকাবার জন্য বা ওই যে উইনোয়িং বলে ইংরেজিতে বাংলায় কী বলে উড়িয়ে দেয়, যেটা মানে কি বলবো শব্দটা এই মতো মনে আসছে না, তারপরে ধরুন রোদে শুকানো, বস্তাকরণ, গড়ে নিয়ে যাওয়া, এই সকল ব্যাপারে কিন্তু নতুন নতুন কাজ সৃষ্টি হয়েছে। এবং যেহেতু উৎপাদন বেড়েছে, এক বিঘা জমিতে পূর্বের তুলনায় 3-4 গুণ বেশি আমরা ফসল তুলেছি গড়ে সুনামগঞ্জ এলাকায়, সুতরাং শ্রমিকের এই প্রান্তিক শ্রমিক যারা হয়তো কাটাতে নয় মারাইতে নন কিন্তু প্রক্রিয়াজাত কাজে আছেন, সুতরাং জব লস হয় নাই, তো এই সকল কাজই তো এই নতুন শ্রমিক নতুন গরিব যারা হয়েছেন তারা অনেকেই এই কাজে যোগদান করতে পারে পরিষ্কার। আমরা একটু অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের আহমেদের কাছে ফরাসউদ্দিনের কাছ থেকে জানতে চাইবো যে এই বাজেটটি কেমন হলো স্যার, আপনার বিবেচনায় এই বাজেটটিকে আপনি সামগ্রিকভাবে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে সালাম ও সম্প্রীতি শুভকামনা জানাচ্ছি। বাজেটটা এবার আমি মনে করি একটু ব্যতিক্রম ধর্মী, আমি মোটামুটি ভাবে এটাকে একটা ভালো বাজেট বলতে পারছি। এইটা বলার পরে অবশ্যই এখানে বিস্তারিতভাবে গেলে অনেক অপূর্ণতা রয়েছে। বাজেটটি যেমনটি সঠিকভাবে পরিকল্পনা মন্ত্রী মহোদয় বললেন, স্থানীয় শিল্প উৎপাদনের বান্ধব, এবং মনে রাখতে হবে যে বর্তমান বছরটিকে মাননীয় প্রধানমন্ত্রী লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন ইয়ার হিসাবে চিহ্নিত করেছেন, এবং এই খাতে একজন বড় উদ্যোক্তা জসীমউদ্দিন সাহেব এখন FBCCI-এর সভাপতি, কাজেই এই দুই মিলে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে অনেক অগ্রগতি হতে পারে। কিন্তু কথা সেটা না, কথাটা হচ্ছে যে আপনি যে বললেন যে আরো 2.5 কোটি লোক দারিদ্র্যসীমার নিচে চলে গেছে, এটা এক ধরনের হিসাব, কিন্তু আমি BIDS এর হিসাব কিতাবকে অনেক মূল্য দিই। তারা কিন্তু বলেছিল যে হ্যাঁ, শতকরা 20 ভাগের চেয়ে বেশ বেড়ে গিয়েছিল, 30 ভাগে পৌঁছে গিয়েছিল, কিন্তু এইবারে যে একটি বড় ধরনের ফসল হয়েছে এই ফসল কাটার ফলে ওইখানে যারা শ্রম দিয়েছেন তারা অনেকেই, এবং সরকার যেভাবে প্রণোদনা দিয়েছেন, সরকারের লোক স্বীকার করুন বা না করুন ওইখানে কিন্তু অনেক লিকেজ আছে, অনেক চুরিদারি হয়েছে, এগুলো বন্ধ করতে হবে। নগদ সহায়তা 10 টাকা কেজি ধরে চাল, এবং এই যে খাবারের প্যাকেজটা, এবং যে গৃহহীনদের জন্য গৃহ, এর ফলে কিন্তু অনেক লোকই দারিদ্র সীমার উপরে চলে এসেছে। তাছাড়া এই যে সামাজিক সুরক্ষা বলো, 95,000 কোটি টাকা ছিল গত বাজেটে, এইবার হচ্ছে 1,07,000 কোটি টাকা। কিন্তু এখানে একটি জিনিস সরকারের দৃষ্টিতে আনতে চাই, ওই জিনিসটাতে দুটো ভাগ আছে, একটি হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং অবসর ভাতা, এবং আরেকটি হলো একেবারে সুরক্ষা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি, এই দুটোকে আলাদা করে ফেলতে হয়। এবং সামাজিক সুরক্ষা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার বাইরে যেটা আছে ওইখানে হিসাব কিতাব করতে হবে, এবং এইখানে যাতে কোনো কারচুপি না হয় সেটা করতে হবে। কিন্তু আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে সম্পূর্ণ একমত যে যে কর্মসংস্থানের যে প্রণোদনা দেওয়া হয়েছে সেটা যদি সফল হয় তাহলে অনেক মানুষ আরও কর্মসংস্থান পাবেন। কিন্তু একটা কথা আছে, কথাটা হলো বাজেটেও বলা আছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ চলবে না, স্মল অ্যান্ড মিডিয়ামকে একসঙ্গে করলে মিডিয়াম যারা তারা অনেক সেরা, অনেক স্মার্ট, তারা কিন্তু সব খেয়ে ফেলে, কাজেই আমাকে করতে লাগবে কুটির, অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র, তাদের জন্য সম্পূর্ণ আলাদা বরাদ্দ রাখতে হবে, এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, চিহ্নিত করতে হবে, এবং ব্যাংকিং ব্যবস্থাকে প্রণোদনা দিয়ে হোক অথবা রক্তচক্ষু দেখিয়ে হোক তাদেরকে, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনার যে পাঠটা কুটির, অতি ক্ষুদ্র এবং সেটা যাতে বাস্তবায়িত হয় সেই দিকে নজর দিতে হবে। একটা লাস্ট কথা এখানে বলি, কোনো সময় বাজেটে প্রত্যক্ষভাবে এটা বলা হয় না যে গত বছর বা তার আগের বছর কত % বাস্তবায়িত হয়েছিল, কিন্তু এখানে NXA টেবিল 4-এ যদি যায়
তাহলে পরিষ্কার ভাবে আছে যে গত বছরের বাজেটে, অর্থাৎ বর্তমান বছরে 2021-22 বাজেটের যে সংশোধিত 558,000 কোটি টাকা, তার মধ্যে কোনো অবস্থায় 3,50,000 কোটি টাকার বেশি খরচ হবে না, অর্থাৎ বাস্তবায়নের হার শতকরা 70% বেশি হবে না। এই দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে এবং বাস্তবায়ন বাড়ানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা দিতে হবে। ডক্টর ফরাসউদ্দিন আহমেদ, আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে বাজেটে অনুদান সহ সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 2,11,191 কোটি টাকা, জিডিপির 6.1%, যা সবচেয়ে বেশি। বিশাল বাজেট, এই ঘাটতির কারণ কি? সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলছি, বাজেট মোটেও বিশাল নয়। কারণ যদিও বলা যেতে পারে যে 72 সনে ছিল 786 কোটি টাকা, বা 2008-09 আমাদের ছিল 99,000 কোটি টাকা, সেই তুলনায় সরকারকে বাহবা দিতে হবে যে 6,04,000 কোটি টাকার বাজেট দিয়েছে। কিন্তু এটা এখনো জিডিপির মাত্র শতকরা 17.5%, জিডিপি শতকরা 20% না হওয়া পর্যন্ত বাজেটের আপনারা আকার বলেন, আমি সাইজ বলি, পরিধি বলি, এটা মোটেও পরিমিত না। আর এমনকি এই যে IMF, যারা খুব রক্ষণশীল এবং এককালে বাংলাদেশের খুব বৈরী ছিল, কিন্তু এখন বাংলাদেশের চমৎকার যে পারফরমেন্স, এটা দেখে তারাও ভাবা দিচ্ছে। তারা পর্যন্ত বলছে 5-6% পর্যন্ত ঘাটতি কোনো বিষয় না। এশিয়া, দক্ষিণ এশিয়ার অনেক দেশে শতকরা 6-6.5-7% ঘাটতি আছে, এইটা কিন্তু বিষয় না। বিষয়টা হলো বাস্তবায়ন যদি করা যায় এবং যদি রেভিনিউ কালেকশন, কেন আপনার কর জিডিপি শতকরা 10% কম হবে, এটার কোনো অর্থ নাই। কারণ 2,500,000 মানুষের কাছে $5,000 মাথা পিছু আয় আছে, তার মধ্যে মাত্র 25 লক্ষ লোক কর দেন। কেন আরো অনেক লোকের কাছ থেকে আমরা কর আদানোর জন্য তাদেরকে বুঝাতে পারি না, সেটা বুঝে কর আদায় বাড়াতে হবে এবং বাজেট বাস্তবায়ন করতে হবে। আমি একটু আবার মাননীয় মন্ত্রীর কাছে যেতে চাই। মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যখাত নিয়ে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বরাদ্দ জিডিপি সেই 1% মধ্যেই আছে, অন্যদিকে বরাদ্দ বাস্তবায়নের ক্ষেত্রেও স্বাস্থ্যখাত বেশ পিছিয়ে আছে। এই বরাদ্দ দিয়ে স্বাস্থ্যখাতের চাহিদা কি মিটবে? ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর ফরাসউদ্দিনের যে মন্তব্যগুলো শুনলাম সেগুলোর সম্বন্ধে একটু কুইক কিছু ইয়ে করতে চাই। তিনি আমাদের সোশ্যাল সেফটি নেট, আমাদের যেটা একটা ফ্ল্যাগশিপ কর্মসূচি, আমরা অত্যন্ত গর্ববোধ করি দারিদ্র প্রশমন করার জন্য, তিনি সেখানে তার একটা আপত্তি আছে যে অবসর ভাতা এখানে থাকার ফলে এটা স্কিউড হয়ে গেছে, এইটা সঠিক নয় এবং এটা আলাদা করা দরকার, এবং এইটা এই এই সোশ্যাল সেফটি নেটটাকে বিকৃত করে ফেলছে। হ্যাঁ, এটা কিন্তু এটাও স্বীকার, আশা করছি স্বীকার করবেন, এইটা অবসর ভাতা যারা তারাও এই দেশের নাগরিক, শুরু হয়েছিল অবসর ভাতার আইডিয়া থেকে, এটাকে এক্সপ্যান্ড করে করে এখন আমরা একটা সামাজিক ইউনিভার্সাল সকল নাগরিকের জন্য একটা বড় প্রোগ্রামের দিকে ধীরে ধীরে আমরা এগোচ্ছি। এর কেন্দ্রে কিন্তু অবসর ভাতারা আছে। অবসর ভাতাকে আমরা যেহেতু তারা আগে থেকে ছিল, তাদেরকে নিধন করার মতো অবস্থা মানে সরকারের নেই। তবে হ্যাঁ, এখন থেকে যা আসবে, যেগুলা সামাজিক নিরাপত্তা খাতেরটা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে, আর অবসর ভাতার যে অংশটা, এটা যেহেতু সরকারি কর্মচারীর সংখ্যা ওইভাবে বাড়বে না যেভাবে নাগরিকদের বাড়ছে যে পরিমাণে, সুতরাং অচিরেই আমরা মনে করি যে এই যে একটা বৈপরীত্য দেখা যাচ্ছে এটা কমে আসবে, এবং আইডিয়ালি আমরা অচিরেই একটা দুইটা ভিন্ন খাতে যেতে পারবো। আমি এটা সমর্থন করি, তবে তাড়াহুড়ার পক্ষে আমি নই। আরেকটা জিনিস তিনি বলেছেন যে বাস্তবায়নের হার নিয়ে তার অনেক মন্তব্য আছে, আমরা স্বীকার করি আমাদের এখানে ঐতিহাসিকভাবে আমাদের কিছু সমস্যা আছে, আমরা ক্রমান্বিত এটাকে ফাইট করছি, চেষ্টা করছি। একটা ওয়ে আমাদের পক্ষে যেটা দিয়ে আমরা বলি যে আমাদের বাস্তবায়ন হার যেভাবে অনেকে মনে করেন তার চেয়ে ভালো, কীভাবে আপনি দেখেন আমাদের প্রবৃদ্ধির হার, আমাদের মাথা পিছু আয় বেড়েছে, আমাদের জিডিপির গ্রোথ আপনি দেখেন কত লক্ষ কোটি, 30 লক্ষ কোটি টাকার মতো একটা জিডিপিতে আমরা পৌঁছে গেছি। এখন নিশ্চয়ই
এই সকল হাজার হাজার প্রকল্প বাস্তবায়নের ফলে যে উৎপাদন হয়েছে, যে পরিমাণে নতুন সম্পদ সৃষ্টি হয়েছে, সেই সম্পদের ফলেই আমাদের এই বর্তমান অবস্থা, মাথাপিছু আয় বৃদ্ধি অথবা জিডিপি বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি। সুতরাং বাস্তবায়নের পরিমাণটা নিয়ে অনেকে প্রশ্ন করেন, আমরা এটা কোনো বিবাদে যাব না, আরও ভালো হলে আরও ভালো, তবে এই যে ঘাটতি যেখানে কম হলো কেন এটা কারণটা দেখতে হবে। যদি চুরি করে কম করে থাকি, কাজ না করে অপচয় করে কম করে থাকি, শাস্তিযোগ্য অপরাধ, এইটাকে আমাকে ট্র্যাক করতে হবে এবং এটাকে আমাকে শাস্তির আওতায় আনতে হবে। আর যদি সিস্টেমিক কারণে এইটা হয়, মানে শর্টফল হয়ে থাকে, চুরি হয় নাই, অপচয় হয় নাই, গাফিলতি হয় নাই, সিস্টেমিক কারণে, কোভিড কারণে, প্রাকৃতিক কারণে, ওয়েদারজনিত কারণে হয়ে থাকে, সেটাকে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের সহ্য করতে হবে। তবে এই সম্বন্ধে সরকার খুবই অ্যাওয়্যার, ডক্টর ফরাসউদ্দিন এবং ওনার মতো আরও যারা পণ্ডিত ব্যক্তিরা আছেন, সমালোচকরা আছেন, তারা নিরন্তর বলে যাচ্ছেন এটাকে আমরা মোকাবিলা করবো। মাননীয় মন্ত্রী, আপনার কাছে এখানে আমরা ফিরবো, একটি বিরতি নিয়ে এসে ফিরতে হবে। ডক্টর ফরাসউদ্দিন আহমেদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটি বিরতি নিয়ে ফিরে আসছি। এডিটর থেকে স্বাগত আরেকবার, আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনার কাছে জানতে চাইছি যে আমরা দেখতে পাচ্ছি যে বাজেট যেটি হলো মহামারীকালের যে নতুন বাজেট দিল, মাননীয় মন্ত্রী আপনার কিছু কথায় তিনি আবার প্রতিক্রিয়া জানালেন, আপনার কোনো বক্তব্য আছে নাকি সেখানে? না, এটা বিতর্কের বিষয়। আমি যেভাবে বলেছি, তিনিও তার মতো করে, তিনি তো সরকারের লোক, কিছুটা তো সরকারের আত্মপর সমর্থ, কিন্তু উনি গোড়া ভাবে করেন নাই, আমি বলবো যুক্তি সহকারে করেছেন। কিন্তু আপনার যে প্রশ্নটি কোভিডের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে, আমি এই সম্পর্কে কিছু কথা যদি বলতে পারি। বাংলাদেশে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী জনবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে প্রায় অন্য সকল দেশের তুলনায় ভালো করেছে, এইটা এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে, পরিসংখ্যান বলছে। কিন্তু আপনাকে আরেকটা পরিসংখ্যান আমি দেই। যুক্তরাষ্ট্র, তাদের কাছে বেশ কিছু ওই অ্যাস্ট্রাজেনিকার টিকা উদ্বৃত্ত রয়েছে, ওইটা তারা 12টি দেশকে দেবে। আমরা শক্তভাবে দরখাস্ত করেছিলাম, কিন্তু যেহেতু তারা বলছেন যে বাংলাদেশ এই ব্যাপারে অনেক সফলভাবে মোকাবেলা করেছে, সেই জন্য আমাদেরকে তারা দিতে পারল। হ্যাঁ, বলতে পারেন যে শতকরা জিডিপি শতকরা এক ভাগ বা তারক, আমরা তো ভিয়েতনামের মতো শতকরা 8% জিডিপি দিতে পারবো না। দেখতে হবে যে গত এক বছরের তুলনায় এই ব্যাপারে সক্ষমতা বেড়েছে কিনা। আমি মনে করি যে বেড়েছে, প্রান্তিকভাবে হইলেও বেড়েছে, কিন্তু আরও বেশি বেশি বাড়ানোর সুযোগ আছে। প্রধানমন্ত্রী গতকালই বলেছেন যে আমরা এদেশে টিকা বাড়াবো, কিন্তু এটা আমি বাজেটে খুঁজে পেলাম। বাজেটে এটা খুব বড় করে থাকা উচিত ছিল, আলাদা বরাদ্দ থাকা উচিত ছিল। আমি মনে করি যে স্বাস্থ্য খাতের জন্য 10,000 কোটি টাকা আলাদাভাবে দেওয়া হয়েছে করোনার জন্য, কিন্তু একটি কৌশলী পরিকল্পনা 3 বছরের জন্য করা উচিত, এবং তার প্রথম বছরে আগামী অর্থ বছরে কি কি করা হবে জরুরি ভিত্তিতে, যেমন কতগুলো বাজেটে বলা আছে, হাসপাতাল করা হইলে কর অবকাশ দেওয়া হবে, বা স্থানীয়ভাবে করোনার অনেকগুলা ইকুইপমেন্ট তৈরি করা হলে তাদেরকে কর ছাড় দেওয়া হবে, ওগুলো ঠিক আছে। কিন্তু আমার মনে হয় আরো স্পষ্টভাবে কিভাবে দুর্নীতি রোধ করা যাবে, কিভাবে কেনাকাটাটা স্বচ্ছভাবে হবে, কিভাবে ক্রয় করা পণ্য এয়ারপোর্টে পরে থাকবে না, দায়িত্বশীলভাবে এটাকে এনে কাজে লাগানো, এই ব্যাপারে কিন্তু সুস্পষ্ট আরো বক্তব্য আমি আশা করেছিলাম। অনেক কিছু পেয়েছি, টাকা বেশি না বাড়লো, বেশ কিছু উন্নতি হচ্ছে, কিন্তু আমি সবসময় যেটা বলি যে এই খাতটা এখন আগামী সময়তে এত বেশি গুরুত্বপূর্ণ থাকবে, এবং আছে অলরেডি আমাদের যে উত্তরণ হয়েছে LDC থেকে ডেভেলপিং, ওইখানে স্বাস্থ্য খাত খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি সবসময় বলছি মাননীয় প্রধানমন্ত্রী তার একজন বিশ্বস্ত, আরো বিশ্বস্ত লোককে দিয়া একটা কর্ম পরিকল্পনা তৈরি করে এইখানে যাতে সোনার মানুষ দিয়ে বাস্তবায়ন করা যায়,
সেইভাবে চিন্তা ভাবনা করা যায়। ডক্টর ফরাসউদ্দিন, আরেকটি বিষয় একটু জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের সুবিধায় 2.5% কর্পোরেট কর কমানো সহ বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে, এতে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হতে এটি কি সহায়ক হবে কিনা? আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের কর্পোরেট করের হার অন্যান্য দেশের তুলনায় কম বলে মনে করি। কাজেই এই কর্পোরেট করে কোনো ছাড় দেওয়ার আমি পক্ষপাতী নই। এতে আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন মহলে বলা হচ্ছে ব্যবসা বাণিজ্য, আমি কিন্তু মনে করি বলা উচিত শিল্প উৎপাদন এবং ব্যবসা বাণিজ্য। তো শিল্প উৎপাদনে যাওয়ার জন্য সেইখানে অনেক ছাড় দেওয়া দরকার আছে, কিন্তু ব্যবসাতে ছাড় দেওয়ার আমি পক্ষপাতি নেই। যাই হোক, সদাশয় সরকার বিবেচনা করেছেন, এটাতে লাভ হবে, কিন্তু তার বিনিময়ে কি এই ব্যবসা বাণিজ্যে যারা আছেন, যারা আরো বেশি মুনাফা করবেন, তারা কি ছাড় দিবেন, তারা কি আরো বেশি বেশি কর দেবেন? কিন্তু একটা দুইটা ব্যাপারে অবশ্যই এই যে বাড়ি ভাড়া বা অনুরূপ পরিশোধ, ব্যাংক ব্যবস্থা এবং MFS এর মাধ্যমে ছাড়া দেওয়া যাবে না, একটি মোক্ষম কিন্তু এইটা কাজ হয়েছে। কারণ এই নগদে দিয়া এই যে কন্ট্রাক্টরের বিল, এই যে আপনার চলাচলের জাহাজের যে টিকিট, উড়োজাহাজের টিকিট বা বাড়ি ভাড়া, এগুলো অবশ্যই রেকর্ড থাকা উচিত যাতে কর আদায় করা যায়, এইটাও একটি ভালো। কিন্তু আরেকটি জিনিস শুধু এখানে বলবো, মাইক্রোবাসের উপরে ছাড় দেওয়ার আমি কোনো যুক্তিসঙ্গত কারণ দেখছি না। কারণ আনিসুল হক এবং সাইদ খোকনের ফর্মুলাটা ছিল যে 6,000 বড় বড় বাস এনে ঢাকা শহরের যানজটের সমস্যাটা সমাধান করা হবে। আপনি মাইক্রোবাসে চলে গেলে কিন্তু যানজট একেবারে অসহনীয় হয়ে যাবে এবং আপনার প্রবলেমের কোনো সমাধান হবে। স্যার, আরেকটি বিষয় একটু জানতে চাই যে মোবাইল কর, মোবাইল ব্যাংকিং এ কর্পোরেট কর হার 7.5% বাড়ানো হয়েছে, এটি অনলাইন কেনাকাটা বা লেনদেনে কোন ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে কিনা অনলাইন বাণিজ্যে? মোক্ষম এবং খুব সময়োচিত একটি পদক্ষেপ, আশা করি চাপের কাছে সরকার কথা কেন বলছি, 100 টাকা পাঠাচ্ছে বুঝি তারা 2 টাকা চার্জ করবে, এত বেশি হারে কোথাও নাই। এবং তাদের যে অতিরিক্ত কোথাও নাই এবং তাদের যে অতিরিক্ত মুনাফা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ হল তারা 100 কোটি 1000 কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিচ্ছেন বিভিন্ন মিডিয়ায়। কাজেই তাদের এই অতিরিক্ত মুনাফার থেকে সরকার একটা অংশ কর বাড়িয়ে নিয়ে সেটা দারিদ্র নির্মূলের জন্য খরচ করলে আমার মনে হয় পুণ্যের কাজ হবে। আমরা করোনাকালে সবচেয়ে বেশি প্রণোদনা দিতে দেখেছি যে পোশাক খাতকে, এবং এবার বাজেটেও তাদের কিছু ছাড় দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? এটার প্রতিক্রিয়াটা হলো অবশ্যই পোশাক খাত আমাদের রপ্তানিকে একেবারে নগণ্য থেকে একটা বড় পর্যায়ে নিয়ে গেছে এবং কর্মসংস্থান 45 লক্ষ 50 লক্ষ লোকের কর্মসংস্থান কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের চাহিদা এবং তাদের চাহিদা মেটানোর একটা সময় আসবে কিন্তু যেখানে সরকারকে ভাবতে হবে যে আমি কি বস্ত্রশিল্প করব কিনা। বস্ত্রশিল্প যদি করি 2-3 বছর লাগে, অনেক প্রণোদনা দিতে হবে, অনেক মূলধন লাগে, তাহলে কিন্তু 42 দিনের যে ওয়েটিং পিরিয়ড ওইটা 2 দিনে আসবে এবং অনেক এইখানে কর্মসংস্থান হবে এবং এই যে শিল্পাঞ্চলগুলো করা হয়েছে সেগুলো কাজে লাগবে। কাজে আমি বলবো যে আস্তে আস্তে এই এবং এই এই যে তৈরি পোশাক, এটার একটা ভালো দিক আছে অবশ্য, যেহেতু তারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের কাপড় বানাইয়া বিক্রি করেন সেই জন্য চাহিদা কমে নাই। কিন্তু যদি এইখানে ডিজাইন করে উচ্চ মানের তৈরি পোশাক আমরা বানাতে পারতাম তাহলে আমাদের কিন্তু এই প্রবৃদ্ধি আরো বেশি হতো। কিন্তু তারা ভালো করছে এই কোনো সন্দেহ নেই, তাদেরকে লালন পালন করতে হবে, দেখাশোনা করতে হবে, কিন্তু বেশি হয়ে যাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার এই অভিজ্ঞতাগুলি আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যশোরের বেনাপোলে করোনার ঝুঁকি বাড়াচ্ছেন ভারতীয় ট্রাক চালকেরা।
বিধিনিষেধের তোয়াক্কা না করে তারা বন্দরে অবাধে মিশছেন বাংলাদেশিদের সঙ্গে। নিয়ম না থাকলেও খাবার কিনছেন আশেপাশের দোকান থেকে। এ বিষয়ে আরও জানাতে যশোর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনি যেই রিপোর্টটি পাঠিয়েছেন সেই রিপোর্টের শেষ দিকে আমি দেখতে পাচ্ছি যে জনস্বাস্থ্যবিদরা আশঙ্কা প্রকাশ করছেন যে প্রশাসন কঠোর না হলে বেনাপোল এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কা। প্রশাসন কেন কঠোর হচ্ছে না? দেখুন, শুধু বেনাপোল নয়, আজকের যদি পরিস্থিতি বলি, আমি পুরো যশোরের বেশ কিছু এলাকায় আমি ঘুরেছি, কোনো এলাকাতেই আসলে আমি প্রশাসনের কঠোর যে অবস্থান সেই কঠোর অবস্থানে আমি তাদেরকে দেখতে পাইনি। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলছে যে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। আজকে জেলা প্রশাসনের 10টি টিম, 10 জন ম্যাজিস্ট্রেট বিভিন্ন এলাকায় কাজ করেছে, কিন্তু তারপরেও পরিস্থিতির যে উন্নতি সেই উন্নতি আমরা দেখতে পাইনি। গতকালকের থেকে আজকে কিন্তু যশোরে 3% বেশি রোগী বেড়েছে। গতকাল যেখানে 21% ছিল, আজকে কিন্তু সেখানে 24% বেশি। এবং এই যে রোগী বাড়ছে, এই রোগী বাড়ার পরেও প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা, এবং আমি যদি যশোরের পাশের জেলা কথা বলি সাতক্ষীরা, সেই সাতক্ষীরাতে কিন্তু শনিবার থেকে লকডাউন কার্যকর হবে, কিন্তু এমন লকডাউনের কোনো প্রস্তুতিও কিন্তু এই মুহূর্তে জেলা প্রশাসনের নেই। যদিও আজকে আমাদের যে প্রতিবেদনটি প্রচার হয়েছে, সেই প্রতিবেদন প্রচার হওয়ার পরে বেনাপোল এলাকার যে দোকানগুলো ছিল, যেসব দোকান থেকে ভারতীয় চালকরা খাবার কিনতেন বা সেখানে বসে আড্ডা দিতেন, চা খেতেন, সেখানে বেশ কিছু দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, সেই খবর কিন্তু আমরা এরই মধ্যে পেয়েছি। কিন্তু শুধুমাত্র কি সেই চালক বা শুধু বেনাপোল নিয়ন্ত্রণ, কিন্তু আশেপাশের যে উপজেলাগুলো, ঝিকরগাছা বলেন বা শার্শা উপজেলা বলেন, চৌগাছা উপজেলা বলেন, সেসব উপজেলাতে কিন্তু মানুষ অবাধে চলছে, এবং সীমান্ত এলাকার সাথে কিন্তু তাদের যে যোগাযোগ, সেই যোগাযোগও কিন্তু আসলে বন্ধ হয়নি বলে আমরা লক্ষ্য করতে পেরেছি। আমি সকালে গিয়েছিলাম খাজুরা বাজারে, সেই বাজারে আমি দেখেছি যে সেখানে যেন মাস্ক পরাটাই যেন মানুষের মধ্যে কেউ মাস্ক পরেন না, সেখানে কেউই কোনো বাজারে আমি কোনো লোককে পাইনি যারা মাস্ক পরেন। এমন পরিস্থিতির মধ্যে কিন্তু আসলে যশোর যাচ্ছে। এছাড়া যদি আমি যশোরের সার্বিক পরিস্থিতিটা বলি, চিকিৎসা সেবা বলি, চিকিৎসা সেবার দিক থেকেও কিন্তু আসলে যশোর এখনও বেশ খানিকটা পিছিয়ে আছে। কারণ যশোরে যেভাবে করোনা সংক্রমণটা বাড়ছে, রোগী বাড়ছে, সেভাবে হাসপাতালগুলোও কিন্তু আসলে খুব একটা প্রস্তুত হচ্ছে না। যশোরের পুরো এলাকাটিতে, এলাকার জন্য মাত্র 80টি করোনা বেড রয়েছে শুধুমাত্র, কিন্তু যশোরে যশোরের যে করোনা রোগী তারাই আসে এমন কিন্তু নয়। মাগুরা, ঝিনাইদহ, যারা ভারত থেকে আসছেন তারা মূলত সবাই বিভিন্ন রোগের চিকিৎসা করতে গিয়েছিলেন, তারা এখন ফিরছেন, এবং তাদেরও 14 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক, সেটি কি ঠিক মতন পালন করা হচ্ছে তাদের কোয়ারেন্টিনগুলি? দেখুন, ভারতের যারা চিকিৎসার জন্য গিয়েছিলেন তাদের কোয়ারেন্টাইনটা নিশ্চিত করা হচ্ছে। যারা চিকিৎসার জন্য গিয়েছিলেন তাদেরকে কিন্তু আসলে যে হোটেল বা একটি মাদ্রাসা করা হয়েছে সেখানে কিন্তু কোয়ারেন্টাইনে তাদেরকে রাখা হচ্ছে না, তাদেরকে যশোর যক্ষ্মা হাসপাতাল, সেই যক্ষ্মা হাসপাতালে রাখা হয়েছে। এই যক্ষ্মা হাসপাতালটিকে কিন্তু আসলে একটি করোনা ইউনিট করার জন্য বিকল্প চিন্তা যশোর জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ করে রেখেছিল, যেহেতু এই ভারতের যারা চিকিৎসা নিতে গিয়েছেন তারা অনেকে হার্টের পেশেন্ট, কারোর কিডনির সমস্যা বা লিভারের সমস্যা, এই জটিল যে রোগীগুলো আছে তাদেরকে নিয়ে এসে সেখানে রাখা হচ্ছে, তাদের যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে ভারতে চিকিৎসা করতে গিয়েছিলেন এবং বাংলা যশোরে এসে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় 2 জন রোগী কিন্তু এরই মধ্যে মারা গিয়েছেন, যে কারণে যশোরের স্বাস্থ্য বিভাগ তারা বেশ নড়েচড়ে বসেছে। এই নড়েচড়ে বসার কারণে কিন্তু তাদের জন্য আলাদা একটি হাসপাতাল করা হয়েছে, যে হাসপাতালটিতে তাদেরকে রাখা হচ্ছে, যে ধরনের চিকিৎসা তাদের দেয়া দরকার সেই ধরনের চিকিৎসা কিন্তু তারা দিচ্ছে। এর বাইরে কিন্তু আরেকটি বিষয় যশোরে ঘটেছে, সেটি হচ্ছে যশোরে যে ডেডিকেটেড যে হাসপাতালটি করা হয়েছে করোনার জন্য, সদর হাসপাতাল, সেই জায়গাটি থেকে কিন্তু 2 দফা
11 জন করোনার পেশেন্ট তারা পালিয়ে গিয়েছিলেন, যদিও পরে তাদেরকে শনাক্ত করা হয়েছে। এটি নিয়ে কিন্তু এখনও এক ধরনের যে উত্তেজনা সেটি কিন্তু আসলে যশোরে রয়েছে। এরপর থেকে আমরা দেখেছি যে যশোরে করোনা রোগী যা যেখানে রাখা হচ্ছে সেখানে কিন্তু বাড়তি যে নিরাপত্তা সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এছাড়া করোনা রোগীদের যে চিকিৎসা যশোরে সেটিতে কিন্তু আসলে বেশ খানিকটা হিমশিম খেতে হচ্ছে। তার কারণ হচ্ছে আপনি জানেন যে করোনা রোগীদের জন্য আইসিইউ প্রয়োজন হয়, সেই আইসিইউর কিন্তু খুব একটা বেশি যশোরে নেই। যেখানে 10টি আইসিইউ আছে তার 7টি কিন্তু নষ্ট। আজকে যখন আমরা করোনার রোগীদের স্বজনদের সাথে কথা বলেছি তাদের অনেকে বলেছেন যে যাদের 3 দিন আগে বা 4 দিন আগে আইসিইউর প্রয়োজন ছিল তাদের অনেকেও কিন্তু আসলে আইসিইউ পাচ্ছেন না। কেউ তদবির করে আইসিইউ ম্যানেজ করলে বাকিরা কিন্তু আইসিইউ ম্যানেজ করতে পারছে না। এই আইসিইউর যে সংকট এটি এখন যশোরে তীব্র হয়ে উঠেছে। আমরা কথা বলেছি এমন রোগীর স্বজনদের সাথে যে রোগীর 80% ফুসফুসের সংক্রমণ হয়েছে, সেও কিন্তু এই মুহূর্তে আইসিইউ পাচ্ছে না। সেখানকার চিকিৎসক যারা আছেন হাসপাতালে তারা তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে খুলনা অথবা ঢাকায় নিয়ে গিয়ে আইসিইউর ব্যবস্থা করার জন্য, কিন্তু যে রোগীটি আসলে মুমূর্ষু সেই রোগীকে খুলনা বা ঢাকায় নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু নেই। তো এই ধরনের সংকটগুলো কিন্তু এই মুহূর্তে যশোরে তৈরি হয়েছে এবং যশোরে যেভাবে করোনা সংক্রমণটি বাড়ছে এটি যদি 2-1 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যেও যদি এটি অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ 30%, 40% বা 50% হয়ে যায় যেটি সাতক্ষীরাতে হয়েছে, এমন পরিস্থিতি তৈরি হলে কিন্তু হাসপাতালে করোনার বেডও বেশি লাগবে, আইসিইউ সাপোর্ট লাগবে, সাপোর্ট লাগবে। আমরা বুঝতে পারছি আপনি নিজেও সুরক্ষিত থাকবেন এবং সাবধানে থাকবেন। খাল নর্দমার দায়িত্ব 2 সিটি কর্পোরেশনের হাতে এলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। মঙ্গলবার 85 মিলিমিটারের বৃষ্টিতেই তলিয়ে যায় পুরো রাজধানী, দেখা দেয় জলাবদ্ধতা। 2 মেয়রের দাবি আগের চেয়ে অনেকটাই কমেছে জলজট। খাল উদ্ধারের কাজ শেষ হলে থাকবে না ভোগান্তি। এ নিয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। ডক্টর আদিল মোহাম্মদ খান, আমাদের 2 মেয়র যে কথাটি বলছেন যে এই জলাবদ্ধতা থেকে খুব সহজেই মুক্তি মিলবে না, কারণ যতক্ষণ পর্যন্ত খালগুলি পুনরুদ্ধার না হবে, তাহলে নগরবাসীকে তো এই ভোগান্তির মধ্যেই থাকতে হচ্ছে আরো দীর্ঘদিন মনে হয়। জি, আমাদের আসলে খালের জলাবদ্ধতার যে আমাদের সংকটটা সেটা দীর্ঘদিনের, এবং যদিও ওয়াসার কাছ থেকে সিটি কর্পোরেশনের কাছে আমাদের এই দায়িত্ব হস্তান্তর হয়েছে, কিন্তু আসলে একটা নগরের যে জঞ্জাল দীর্ঘদিনে আমাদের যে খালগুলো যেভাবে দখলের শিকার হয়েছে সেখান থেকে এই 4-5 মাসে যে বড় একটা সিনারিও চেঞ্জ হবে এরকম আশা করাটাই বোকামি। এবং আমরা মনে করি যে নগর পরিকল্পনার ক্ষেত্রে যতগুলো ভুল হয়েছে বিশেষ করে খালের দখলের ক্ষেত্রে আমাদের সিটি কর্পোরেশনের মেয়ররাই গিয়ে দেখেছেন। আমি 2টা উদাহরণের কথা বলবো, যে 100 ফিট খালের 94 ফিট খাল দখল, আরেকদিকে হচ্ছে আমাদের কল্যাণপুরের 170 একর রিটেনশন পন্ডের 3 একর মাত্র বাকি আছে আর বাকি 167 একর দখল হয়েছে। এই যে বাস্তবতা সেখান থেকে কিন্তু এই দীর্ঘ একটা পথ পাড়ি দিতে হবে এই খালগুলোকে পুনরুদ্ধার করতে, এই যে জলাধার যেগুলো দখল হয়েছে সেগুলোকে আবার ফিরিয়ে এনে সেখানে পানির আধার হিসেবে সেগুলোকে প্রতিষ্ঠা করতে, সেটা লম্বা জার্নি। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদিও বলা হয়েছে যে এই বর্ষায় জলাবদ্ধতা কমবে, কিন্তু আসলে বাস্তবিক অর্থে যেটা হচ্ছে যে অতিবৃষ্টিতে কিন্তু আমাদের নগরে জলাবদ্ধতা হবে, এটা হয়তো আরো কিছুদিন আমাদের মেনে নিতে হবে। সিটি কর্পোরেশনকে দীর্ঘমেয়াদে কাজ যদি করতে পারেন পরিকল্পনা তাহলেই কিন্তু একটা সুফল মিলবে, কিন্তু জাস্ট এই 5-6 মাসে যে আমরা যদি মনে করি বড় একটা পরিবর্তন, সেই বড় পরিবর্তন আশা করা যায় না। তবে ছোট ছোট কিছু পরিবর্তনের কাজ সিটি কর্পোরেশন করেছেন, সেই জন্য ওনারা সাধুবাদ পাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বড় বৃষ্টিতে ঢাকা শহরে এখনকার যেই অবস্থা, বিশেষ করে এই সিটিতে প্রায় 80% এলাকা কনক্রিট আচ্ছাদিত এবং পানিগুলো সরবার জায়গা নেই, এই বাস্তবতায় অতি বৃষ্টিতে কিন্তু আমাদের নগরবাসীদের যে ভোগবার কথা ছিল সেটাই হয়েছে। আমরা দেখেছি যে অতিবৃষ্টিতে আমাদের গত 2 দিন আগে যে জলাবদ্ধতাটা ছিল সেই জলাবদ্ধতাটা বাস্তব। তবে আমাদের কাজ করে যেতে হবে স্বল্প দীর্ঘমেয়াদি যে সলিউশন গুলো আছে সেটা নিয়ে কাজ করার কোনো বিকল্প নেই। এবং আমরা একই সাথে সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ করবো যে আমাদের যে নগরগুলো যে বেড়ে উঠছে সেই বেড়ে উঠাতে যে একটা আদর্শ নগরে যেভাবে পরিকল্পনা মাফিক একটা শহরে আমাদের সবুজ এলাকা এবং জল এলাকার যে ব্যালেন্স প্রায় 30% যে সবুজ এলাকা জল এলাকা থাকার কথা সেটা যদি আমরা পরিকল্পনা মাফিক এখনো যে নতুন এলাকাগুলো তৈরি হচ্ছে সেখানে যদি করতে পারি তাহলে কিন্তু একটা মুক্তি মিলবে। না হলে ট্রেডিশনালি যেভাবে ঢাকা শহরে আমরা দিনের পর দিন আমরা রাস্তাঘাট অবকাঠামো ভবন নির্মাণ করছি, কোনো ধরনের সবুজ এলাকা রাখছি না, এই প্রক্রিয়াতে যদি সামনের দিনগুলোর আমাদের পরিকল্পনা হয়ে থাকে তাহলে শুধুমাত্র খাল উদ্ধার কিংবা বক্স কালভার্ট নির্ভর যে আমাদের ড্রেনেজ ব্যবস্থার যে সমাধান
সেটা দিয়ে কিন্তু আমাদের নগরবাসীর এই জলাবদ্ধতার মুক্তি মিলবে না। ডক্টর আদিল, আপনি আমাদের দুই নগর পিতার প্রতি যেমনটি বললেন, আমরা যারা সাধারণ নাগরিক, এই নগরবাসী আমরা, আমাদেরও তো কিছু নাগরিক দায়িত্ব আছে। যেমন আমরা অনেক সময় অনেক কাজ করি যেটি বুঝে বা না বুঝে, আমরা আমাদের ড্রেনেজ লাইনগুলি বন্ধ করে দিই, পলিথিনগুলি যত্রতত্র ফেলি, সেই দিকে নগরবাসীরা একটু সচেতন হওয়া দরকার কিনা? অবশ্যই আমাদের নগরবাসীদের যে নাগরিক আচরণ, যে কোনো নগরে থাকতে গেলে আপনাকে নাগরিক আচরণ করতে হবে, পরিবেশের উপরে সংবেদনশীল হতে হবে। কিন্তু আমাদের পক্ষ থেকে যে পরিমাণ ময়লা আবর্জনা আমরা বা এই যে ড্রেন গুলোতে ফেলে দিই, পলিথিনের কথা তো আপনি উল্লেখই করলেন, যে পলিথিন গুলো হচ্ছে যে আমাদের এই যে ড্রেন বা বক্স কালভার্ট গুলো বদ্ধ থাকার বড় একটা কারণ। আমরা যদি সুনাগরিক হিসেবে প্রত্যাশিত আচরণ না করি, তাহলে কোনোদিনও জলাবদ্ধতা এই শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভব না। আর একটা বড় হচ্ছে যে আমরা যখন যে কোনো ভবন নির্মাণ করব, তখনও কিন্তু ইমারত নির্মাণ বিধিমালাতে আছে যে আমাদের 30-35% জায়গা ছেড়ে দিয়ে ভবন নির্মাণ করার কথা। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা হয়তো রাজুকের কাছ থেকে অনুমোদন নিয়ে একটা প্ল্যান, কিন্তু যখন সেটা নিয়ে আমরা বাড়িঘর বানাই, তখন 100% প্লটের উপরেই কিন্তু আমরা আইদার বাড়ি বানাই কিংবা আমরা হয়তো কার্পেটিং এলাকা করে ফেলি। তার মানে আমরা যারা নাগরিক, আমরা যদি সুনা নাগরিকের মতো আচরণ না করি, তাহলে শুধুমাত্র কর্পোরেশন নির্ভর বা এই যে আমাদের ড্রেনেজ চ্যানেল নির্ভর কিন্তু আমাদের এই যে সমাধান, সেটা কখনো জলাবদ্ধতা সমাধান দিবে না। এই জন্য প্রত্যাশিত নাগরিকরা যে আচরণ করবেন সেই ব্যাপারেও কিন্তু সরকারি বিভিন্ন সংস্থা, কারণ আইনের শাসন বলে যারা সুনাগরিক হিসেবে আচরণ করতে ব্যর্থ হবেন তাদেরকে কিন্তু আইনের আওতায় নেওয়ার কথাটা। আমি আপনাকে একটা ছোট্ট কথা আজকে বলি। আজকে আমাকে আমার এক উত্তরা থেকে এক সরকারি কর্মকর্তা ফোন দিয়ে বলেছেন যে ঢাকার আশেপাশে এই লকডাউনের মাঝখানে তুরাগের আশেপাশে বিশাল এলাকা ভরাট চলছে, সেই জলাশয় বলেন, নদীর পার বলেন, ভরাট চলছে। তাহলে যদি এই যদি বাস্তবতা হয়, একদিকে আমাদের মেয়ররা আমাদের এই খাল উদ্ধার করছেন, একই সাথে আমাদের চুরাগের আশেপাশে নদীর আশেপাশে যে জলাধার গুলো নদী গুলো ভরাট হচ্ছে, তাহলে আপনি কিভাবে আশা করবেন এই নদীর এই যে বৃষ্টির পানি চ্যানেল গুলো দিয়ে যে আলটিমেট যে আমাদের যে ওয়াটার এরিয়াতে নামার কথা, সেই চ্যানেল গুলো তো বন্ধ হয়ে যাচ্ছে। আসলে সুশাসন না থাকলে আপনি কখনোই এই নগরে নাগরিকদের সুশাসন নিশ্চিত না হলে আসলে কোনো ক্ষেত্রেই সুফল আসা সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আদিল মোহাম্মদ খান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল এডিটর্স থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর, আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।